কি নাম? তনুশ্রী দা। কি এক্সামের জন্য এখানে ভর্তি হয়েছো? রেলওয়ে সাব ইন্সপেক্টর। রেলওয়ে সাব ইন্সপেক্টর। তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েট। গ্রাজুয়েট কোন কলেজ থেকে? রামঠাকুর। আর বাড়ি কোথায়? মিলন চক্র টিভি সেন্টার, আগরতলা মিলন চক্র। তো ক্লাস যে শুরু করলে কতদিন হলো? দুদিন। দুদিন ক্লাস কেমন লাগছে? ভালো। মানে ক্লাস কি খুব কঠিন? হ্যাঁ না। আচ্ছা, আর কি কি ক্লাসে এখন পর্যন্ত শুরু করলে? মানে ফিগার, ম্যাথমেটিক্স, দ্যাট ইজ কি ম্যাথের, মানে রিজনিং এবং ম্যাথের যেটা আছে, আর আরেকটা হলো কি ইংলিশ। ইংলিশে ক্লাস করলে ইংলিশে কি কঠিন, বেসিক থেকে বোঝানো হয়? আর তোমাদের কি বলে সপ্তাহে কতদিন ক্লাস হয়? তিন দিন। সপ্তাহে তিন দিন? তিন দিন ক্লাস হয়। আচ্ছা, কি নাম? আমার নাম বিক্রজিৎ রায়। তো আমি ব্যাংকিং এক্সামের জন্য এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, এখানে ক্লাস খুবই ভালো হয়। মানে তুমি কি কি ক্লাস করেছো এখন পর্যন্ত সেটা বলো। ম্যাথ, রিজনিং এই দুইটা ক্লাস আমি এখন অব্দি মানে অ্যাটেন্ড করেছি। আচ্ছা, আর ইংলিশ? ইংলিশ ক্লাস জয়েন করোনি এখনো পাওনি? আচ্ছা, আর তোমার হাইয়েস্ট কোয়ালিফিকেশন? গ্রাজুয়েট। গ্রাজুয়েট কোন কলেজ থেকে? রামঠাকুর কলেজ। রামঠাকুর থেকে। কোন ইয়ারে পাস আউট? 2023। বাড়ি কোথায়? বাড়ি মোটর স্ট্যান্ড। অরিজিনাল বাড়ি কোয়াই? ওকে। ক্লাস করে কেমন লাগছে? মানে এর আগে তো ধরো কোনো মানে কোচিং নিয়েছিলে? না, এর আগে কোচিং নাওনি। তো এই হচ্ছে ফার্স্ট মানে কোচিং সেন্টারে ক্লাস করা। তো কেমন লাগছে? মানে এখানে কোচিং এ যারা অন্য স্টুডেন্টরা আছে তার এনভায়রনমেন্ট কেমন? খুব ভালো এনভায়রনমেন্ট। মানে খুব লোনলি লাগে যে তুমি তোমার খুয়াই থেকে একা এসছো? আচ্ছা, তো এখানে ক্লাসে তোমাদের বেসিক্যালি কি বেসিক থেকে বোঝানো হয় নাকি? না, একদম বেসিক থেকে মানে একদম অ্যাডভান্স লেভেল অবধি বোঝানো। ওকে, ঠিক আছে। নাম্বার বাজাল না? কোনটা ডিফারেন্স, ঠিক আছে? দুইটা সার্কেল আছে, ঠিক আছে না? একটা একটা ভিতরে আর একটা বাইরে আছে না, আমরা ভিতরটা সলভ করতে হইব। তো কোনটার মধ্যে আনসার, এখানে অপশন পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে পারফেক্ট ওয়ার্ডটাও আমি আগে পাইছি, কন্টিনিউয়াসও আগে পাইছি, এই দুইটা পারফেক্ট কন্টিনিউয়াস।